शारदीय दुर्गोत्सव जैसे जैसे नजदीक आता जा रहा है, माँ दुर्गा की धरती पर स्वागत करने की तैयारियां भी जोर पकड़ रही है। प्रतिमाओं और मंडप के निर्माण कार्य शुरू हो चुके हैं। पूजा समितियां भी विभिन्न थीमों के साथ पूजा की तैयारियों में जुट गई है। माँ दुर्गा के स्वागत के लिए असम में हर तरफ तैयारियां देखी जा रही है। इसी कड़ी में मंगलदोई में पूजा की तैयारियां जोरों पर है। आठ फुटे আছে, সাত ফুট আছে, ছয় ফুট আছে, পাঁচ ফুটও আছে, এনেকা করে মিলে ষোলোটা মূর্তি বানাইছে। শিবাজার যাব, মঙ্গলদৈতো আছে আর মহামারী সাপরিতো আছে, এনেকা মিলে ফিলে আছে আর পুনিয়াতো আছে, আলোচুকা এনেকা আছে আর পরিবেশ মোটামুটি ভালো, খারাপ বেয়া নয়। এইবার আমার মঙ্গলদৈত যথেষ্ট উখল মাখলরে দুর্গা পূজা পাতিব রাইজে ওলাইছে। আর সে আমারও মানে দুর্গা পূজার মূর্তি আমি ইয়াতে বনাবলে অর্ডার দিছিল, চাব আহিছো কিমানখিনি আগবাড়িছে। আমার ইতিমধ্যে পেন্ডেলর কাম চলি আছে, লগতে মাজতে অলমান বতরে মানে বিধি পথালি দিছিল যদিও এতিয়া বতর ফরকাল হয়েছে। আর নিশ্চয় আমি আশা করছো মা দুর্গার কৃপাত এই পূজা ভালকে হব আর আপনার বতর ফরকাল হব বলে আমি আশা করছো। इसी तरह कलाईगांव में भी मां के स्वागत के लिए जोरदार तैयारियां देखी जा रही है। हे कमार षष्ठी दिना पूरा हेक हो जाबो। केने कोइब प्रस्तुति केने गुआ प्रस्तुति ভালে আছে, এনে ভাল বেয়া নহয়, প্রস্তুতি ভাল। মূর্তি মোর 20 খান মান মূর্তি আছে, আপনার দাম 62 এর পড়া আপনার 25 ওক লগিন আছে। আর মূল্যবিধিক যোয়া বছরতকে বহুত বেশি আছে। এবার মূল্য মানে যা বছর আমি সুতলি যদি কিনছো 160 টাকা, এবার কিনা হয়েছে আপনার 200 টাকা। হুলকা বা এটা আমি যা বছর কিনছো 160 টাকা, এবার 200 টাকা। এনেকে বহুত বস্তু দাম বাড়ি গেছে। এবার মূর্তি মোর ধর শিপাজারত আছে, মঙ্গলদৈত আছে, আপনার টংলাত আছে, আতরিঘাট আছে, হাতিগড় বাগান আছে, আর ওদালগুড়িত আছে। মই আহিছো ইয়াতে কি কয় মূর্তি এটা অর্ডার দিছো 35,000 টাকা। হে এটা মূর্তিটো অর্ডার দিয়ার পিছত আজি কিমান দূর কিমান কাম আগবাড়িছে অলপ খবর টাউনত আহোঁতে খবরটো লৈ গেলো, সেইটো কারণে আহিছো। পূজার প্রস্তুতি ভালে চলি আছে, কিন্তু বহুত অশেষ তাৰমানে এবার কষ্ট, বহুত দর বতরের অলপ কন্ডিশনটো এতিয়া বেয়া হয়ে আছিল, হয়ে থাকার কারণে আর দামবিলাক বহুত বেশি হয়ে গৈছে। তথাপিও পাতিব লাগিব আর যেহেতু আমার পূর্ব জন্মর পূজা এখন না পাতিলে নহব, মিলিজুলি গাঁৱৰ মানুহখিনি পাতো আর। वहीं बोकाखात के कुर्बाबारी में भी मूर्तिकार दुर्गा माँ की प्रतिमाओं को आखिरी रूप देने में व्यस्त है। এবছৰ ভাল হৈছে, এবছৰ হৰু ডাঙৰ মই 20 খান। এবছৰ তোমাৰ তেল গৰম পৰা তেল গৰম বনগাঁও তোমাৰ নিমলিগড় এইফালে বোকাঘাট আৰু আমাৰ এই অঞ্চলটো আছে আৰু এইটো 20 তাৰিখে ওলাই দিব লাগিব। तेजपुर स्थित शक्तिपीठ भैरवी मंदिर में भी पूजा की तैयारियां देखी जा रही है। यहां महालय के दिन से ही देवी की पूजा अर्चना की जाएगी। प्राय मा दुर्गा पूजा भाग महा আরম্ভপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আছে। আর আমার রেগুলার নিত্য পূজা হয় মা ভৈরবী পূজা, আর দুর্গা পূজা, সেই দুর্গা পূজা আমার মন্দিরের প্রধান উৎসব। আর এই উৎসবত সমূহ অসমবাসী রাইজ আহে আর বাহিরের পৰা বিভিন্ন দেশের তীর্থযাত্রী সকল আহে। আর রেগুলার আমার নিত্য পূজা হয়, নিত্য পূজাতে বিভিন্ন যাত্রীয় শরাই খুলিতা ইত্যাদি আগবায় আর মনের কামনা সিদ্ধি হয় তেওঁলোকৰ, সেটা বিশ্বাস আছে। আর উষার দিনের প্রায় যি এই মন্দির উষায় পূজা করেছিল বানাসুরজিয়ে, আর উষায় প্রায় এই মা ভৈরবী মন্দিরত আমার আমি জনা মতে আমার ককা আজু ককা আর পূর্বপুরুষ সকলের যে ধরনের পূজাভাগ পরিচালিত করে আছে সেই ধরনের পূজাভাগ চলি আছে।